আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মিনি স্পঞ্জ রসগোল্লা তৈরির সহজ রেসিপি। চেষ্টা করেছি পারফেক্ট মিনি স্পঞ্জ রসগোল্লা তৈরির রেসিপিটি আপনাদের সাথে সহজে শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা প্লেটে 2 লিটার দুধকে ছানা কেটে 1.5 কাপ হয়েছে ছানাটা নিয়ে নিয়েছে এখানে 1.5 কাপ ছানা। আর এর আগে কিন্তু কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয় আপনাদের সাথে আমি শেয়ার করেছি মিষ্টি রেসিপিতে। আমি এর আগে আপনাদের সাথে 3টি মিষ্টি রেসিপি শেয়ার করেছিলাম, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে পারফেক্ট ছানাটা তৈরি করতে হয়। পারফেক্ট ছানাটা কিন্তু ঠিক এরকম হবে, হাত দিয়ে একটু এরকম হলে দেখবেন একদম মিহি হয়ে যাচ্ছে। তো আমি এখানে প্রথমে ছানাটাকে মথে নিচ্ছি, 4 থেকে 5 মিনিট এভাবে মথে নিতে হবে। ছানাটাকে কিন্তু অতিরিক্ত মথে নেওয়া যাবে না, অতিরিক্ত মথে নিলে অনেক সময় দেখা যায় মিষ্টিটা শক্ত হয়ে যায়, যে ছানার ভিতরের তেল সেটা বের হয়ে যায় যার কারণে মিষ্টিটা শক্ত হয়ে যায়। আমি প্রায় 4 মিনিট এইভাবে মথে নিব। কখনো 4 মিনিট কিংবা 5 মিনিটের বেশি ছানা মথে নেবেন না, তাহলে স্পঞ্জ রসগোল্লাটা পারফেক্ট হবে না। 4 মিনিট এই ছানাটাকে আমি মথে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে এসেছে। এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু বানানো যাচ্ছে, দেখেন এই যে মিষ্টিগুলো কিন্তু বানানো যাচ্ছে। এখন আমি এই ছানাটাকে একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিব, কিংবা যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। আর এর মধ্যে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য আমি এখানে একটা হাঁড়িতে মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 2 কাপ চিনির সাথে 6 কাপ পানি অ্যাড করে দিতে হবে। এটাই কিন্তু পারফেক্ট স্পঞ্জ রসগোল্লার শিরা, আর পারফেক্ট স্পঞ্জ রসগোল্লার শিরাটা কিন্তু অবশ্যই পাতলা হবে। আমি এখানে 6 কাপ পানি দিয়ে দিলাম, আমি কিন্তু মেজারমেন্ট কাপে মেপেই পানিটা দিলাম। তারপর এখন চুলাটা অন করে দিয়েছি, চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি, অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এই যে দেখুন কিছুক্ষণ পর যখন এরকম একটা বলক চলে এসেছে, এখন আমি চুলার আঁচটা একদম লো আঁচে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে এই শিরাটা পাতলা মানে ঘন না হয়ে যায়, এরকম পাতলাই থাকে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর মিষ্টিগুলো বানানোর জন্য চলে যাচ্ছি। তো আমি পাতলা সুতি কাপড় দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম, এখন আমি এই মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি মিষ্টিগুলো ছোট করে তৈরি করব, তাই এখানে অল্প একটু ছানা নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আপনারা বড় যে স্পঞ্জ রসগোল্লো সেটাও তৈরি করতে পারেন। আমি আজকে মিনি স্পঞ্জ রসগোল্লো তৈরি করছি, তাই ছোট ছোট করে নিয়ে এরকম গুল গুল করে রসগোল্লাগুলো তৈরি করে নিচ্ছি। আর স্পঞ্জ রসগোল্লার মিষ্টিটা কিন্তু এরকম একটু ফাটাই দেখা যায়, এটা কিন্তু আসলে ঠিক এরকম হবে। আর এইরকম হলে কিন্তু শিরাটা খুব সহজেই মিষ্টির ভিতরে ঢুকতে পারে। তো এইভাবে আমি সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে। তো এখন আমি এই মিষ্টিগুলো সরাসরি চলে যাব শিরায় দেওয়ার জন্য। আপনারা চাইলে আরও ছোট করেও বানাতে পারেন, কিংবা বড় স্পঞ্জ রসগোল্লাটাও তৈরি করতে পারেন একইভাবে। তো শিরার আঁচটা ছিল লো আঁচে, এখন আমি শিরার আঁচটা কিন্তু একদম ফুল আঁচে করে দিয়েছি। এখন একইভাবে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ডেকে ফুল আঁচে চুলার আঁচটা একদম ফুল আঁচে রেখে দিব 5 মিনিট। 5 মিনিটে আর নাড়াচাড়া করবো না, 5 মিনিট পর। এই যে দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে কিন্তু মিষ্টিগুলো। একটা চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে করে মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টিয়ে শিরাগুলো ভালো করে ঢুকে। তো আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট পর। এখন 10 মিনিট হয়েছে, এই যে দেখুন চামচটা দিয়ে আলতো হাতে এভাবে একটু নেড়ে দিতে হবে। তারপর আমি এখানে একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপ যাতে করে শিরাটা ঘন না হয়, কারণ স্পঞ্জ রসগোল্লার শিরাটা অবশ্যই পাতলা থাকতে হবে, ঘন হলে কিন্তু হবে না। তাই আমি এখানে 1 কাপ গরম পানি অ্যাড করে দিলাম। আর বাবুর্চিরা কিন্তু ঠিক এই টাইমে গরম পানিটা অ্যাড করে। তারপর আরও 5 মিনিট আমি জাল করে নিয়েছি চুলার আঁচটা ফুল আঁচে রেখে, মোট 15 মিনিট জাল করে নিয়েছি। 15 মিনিট পর এই রসগোল্লা কিন্তু হয়ে গিয়েছে, ভিতরটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য।
এই যে দেখুন 2 থেকে 3 ঘন্টা পর আপনারা চাইলে আরো বেশি সময় ধরে রাখতে পারেন আমি 2 থেকে 3 ঘন্টা রেখে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে স্পঞ্জ হয়েছে আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন যখন শিরা থেকে তুলবেন এরকম একটু চেপে নেবেন রসটা কিন্তু সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে আবার যখন এই মিষ্টিটা শিরায় ডুবিয়ে নেবেন খুব সহজে কিন্তু স্যুপ করে নেবে শিরাটা এই যে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করলে অনেকগুলো মিষ্টি হয় 1.5 কাপ ছানা থেকে আপনারা চাইলে ঠিক একইভাবে কিন্তু বড় রসগোল্লাটা তৈরি করতে পারেন তো কিভাবে পারফেক্ট ছানাটা তৈরি করতে হবে আপনারা দেখে নিতে পারেন আমার অন্যান্য মিষ্টি রেসিপিগুলোতে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আবার বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর এই যে দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে কতটা স্পঞ্জ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন একটা মিষ্টি কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে কাটা মাত্রই দেখবেন খুব সহজেই এটা কেটে গিয়েছে আর ভিতরটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ